প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পঞ্চম অধ্যায়ের রাষ্ট্র সম্পর্কে আলোচনা করব। রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। সমাজে বসবাসরত সকল মানুষকে একটি ঐক্যসূত্রে বাঁধা এবং তাদের কল্যাণ ও সমস্যা সমাধানের জন্যই রাষ্ট্রের আবির্ভাব ঘটে। প্রত্যেক মানুষই কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। হঠাৎ করে কোনো রাষ্ট্রে উৎপত্তি হয়নি। আদিম মানুষ প্রথমে গোত্রভিত্তিক বসবাস করত। সময়ের পরিবর্তন এক সময় রাষ্ট্রের উৎপত্তি হয়। রাষ্ট্রই মানুষের রাষ্ট্র সৃষ্টি করে। রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক নাগরিকেরই রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলতে হয়। রাষ্ট্রে বসবাসকারী জনগণকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। রাষ্ট্র কি এ সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মতবাদ। রাষ্ট্রবিজ্ঞানীগণ ও রাজনৈতিক তত্ত্ববিদরা রাষ্ট্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করছেন। অ্যারিস্টটলের মতে স্বয়ং সম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার এবং গ্রামের সমন্বয় গঠিত সংগঠনই রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞানী আর এম ম্যাকাইভারের মতে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। অধ্যাপক গার্নার রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্র হল বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটি সমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনগণ স্বভাবতই অনুগত থাকে। সুতরাং বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা থেকে আমরা এই কথা বলতে পারি যে রাষ্ট্র হল একটি ভূখণ্ডভিত্তিক সমাজ বিশেষ, যার সংগঠিত সরকার জনসমষ্টি রয়েছে এবং যার নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রের উপাদান কি কি? রাষ্ট্রের চারটি উপাদান দেখতে পাই। এক, জনসমষ্টি। দুই, নির্দিষ্ট ভূখণ্ড। তিন, সরকার। চার, সার্বভৌমত্ব। এক, জনসমষ্টি কি? রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। জনসমষ্টি ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা এবং পারস্পরিক সম্পর্ক হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হবে তার কোনো ধরাবাধা নিয়ম নেই। কোনো কোনো রাষ্ট্রে জনসংখ্যা অনেক বেশি হতে পারে, আবার কোনো রাষ্ট্রে জনসংখ্যা অনেক কম হতে পারে। দুই, নির্দিষ্ট ভূখণ্ড বলতে কি বুঝো? নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান। প্রত্যেক রাষ্ট্রেই একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেষ্টিত। রাষ্ট্রের জনগণের বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ আবশ্যক। প্রতিটি রাষ্ট্রেই ভূখণ্ডের সীমানা কেন্দ্রিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে।
ভূখণ্ড বিশাল বড় বা ছোট হতে পারে, যেমন রাষ্ট্রের আয়তন বিশাল। ছোট আয়তনের রাষ্ট্র হল দারুসসালাম, সুইজারল্যান্ড, ব্রুনাই ইত্যাদি। সরকার কি? রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদানটি হল সরকার। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্র পরিচালনার জন্য তিনটি বিভাগ থাকে, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। এর সমন্বয়ে সরকার গঠিত হয়। সরকার বলতে ব্যাপক অর্থে শাসক গোষ্ঠীর সকলকে বোঝায়, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রের ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে। অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়। অধ্যাপক গার্নারের মতে, রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকার হল এর মস্তিষ্ক স্বরূপ। সার্বভৌমত্ব বলতে কি বুঝো? রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। সার্বভৌমত্ব শব্দ দ্বারা চরম বা চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণত্ব পায়। এই ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। প্রত্যেক সমাজ ব্যবস্থায় চূড়ান্ত ক্ষমতা বা কার্যকরী করার লক্ষ্যে একটিমাত্র কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকে, আর এই ক্ষমতাই হল সার্বভৌম ক্ষমতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়ির কাজ লিখে নাও। সরকারের সংজ্ঞা দাও। রাষ্ট্রের উপাদানগুলি বিশ্লেষণ করো। ধন্যবাদ সকলকে।